السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شكر محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ورتر مثل باق مه يا رسول نورك اور تو ہی عین نور تیرا سب گھرانا نور کا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شغلے اچھ آواز پوری مرحبا سرمانی تو پستی تھی امراض کی اولاد رسول یہ جنت بغانی یہ ملون ملائے عاشقیری پریم کھلائے پستی دھوتے پیرے امرا خوشی نہ بیزار একটু মোহাব্বত করেন না খুশি না বেজার। আমাদের সাইফুদ্দিন বাবা আওলাদে রাসূল কোন সন্দেহ আছে? কারো কোন সন্দেহ আছে? কে কে আমরা বিশ্বাস করি আমাদের হুজুর কেবলা আওলাদে রাসূল? সকলে পড়ি নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দসর আজম মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি। তাই আসুন আমরা আলোচনা পড়াবি যাদের উসিলায় আমরা সিন্নি খাইতেছি, আজকের এই জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি, সেই আওলাদ রাসূলের সাথে ছোট্ট একটি মাংকাবাত পড়ি, সংক্ষিপ্ত কথা বলি, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা সেরে দেব। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ি। আ মুর্শিদে বলবো আমার আওলাদ রাসূল হুজুর কেবলা মঈন বাবা আওলাদ রাসূল, ঠিক কিনা? সকলে পড়ি মুর্শিদে বুলবুল আমার আওলাদ
কেবলা সাইফুদ্দিন বাবা আওলাদে রাসূল ওরে মজবন্ডরের ফুল বাগানে একটি গোলাপ ফুল মুরশিদে বুলবুল আমার আওলাদে রাসূল হুজুর কেবলা সাইফুদ্দিন বাবা আওলাদে রাসূল ওরে ধর ধর আশিকি ধর সাইফুদ্দিন বাবার দামান ধর ঠিক না ওরে ধর ধর আশিকি ধর সাইফুদ্দিন বাবার দামান ধর সাইফুদ্দিন বাবার দামান ধর 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 আশিকি ধর সাইফুদ্দিন বাবার দামান ধর ওরে যে নূরে চাদরে পাবে মোহাম্মদ রাসূল সুবহানাল্লাহ ওরে যে নূরের চাদরে পাবে মোহাম্মদ রাসূল মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল হুজুর কেবলা সাইফুদ্দিন বাবা আওলাদে রাসূল সবাই মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল হুজুর কেবলা সাইফুদ্দিন বাবা আওলাদে রাসূল ওরে ধর ধর আশিকি ধর আমাদের সাইফুদ্দিন বাবার দামান ধর ঠিক না ওরে ধর ধর আশিকি ধর সাইফুদ্দিন বাবার দামান ধর জোরে বলুন না মারহাবা সম্মানিত উপস্থিতি আমরা আহলে বায়াতের দামান ধরেছি আমরা খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার দেখুন আমরা যে কত বড় একটি দামান ধরেছি আমরা যে কার রহমতের ছায়াতলে আছি আমরা নিজেরা বুঝি না প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন খানায়ে কাবার মধ্যে অবস্থান করতেছেন আমার নবীজি খানায়ে কাবাকে ধরে বলেছিলেন ওয়াইজ্জাতু রব্বি জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়ালা ওয়া আখিযুন বিবাবিল কাবাতি আমি নবীজি কাবা ঘর ধরে কসম খেয়ে বলে যাই হে আমার উম্মতেরা আমি নবীজির আহলে বায়াতের মেসাল দৃষ্টান্ত উপমাটা তোমাদের জন্য কেমন তোমরা জানো আমার নবীজি বলতেছেন আমি নবীর আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তি কেমন কিস্তি যে কিস্তির মধ্যে যারা ওই সময় আরোহণ করেছিল তারা পাহাড় সম পরিমাণ পানির ভর পরেও যারা কিস্তির মধ্যে ছিল তারা কিন্তু বেঁচে ছিল কথা বলে ঠিক না ঠিক আমি নবীর উম্মতের জন্য আমি নবীর আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তি মার রকিবাহা না যা যারা এই কিস্তিকে ধরে রাখবে কিস্তির মধ্যে আরোহণ করবে যারা আহলে বায়াতের পতাকা তলে থাকবে রহমতের ছায়া করে থাকবে দামান ধরে থাকবে যুব ফোরামের মধ্যে যারা থাকবে তারা নূহ নবীর কিস্তির মতো নিরাপদ থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত যুব ফোরামের যুবক ভাইয়েরা মুরব্বী বাজারেরা অনেক সময় রাগ করতে পারেন যে হুজুর আপনারা শুধু প্রত্যেকেই যুবকদের নিয়ে বলেন যুবকদের নিয়ে বলেন কেন আপনারা যুবকদের নিয়ে বলেন আমরা মুরব্বীরা কই যাব কই যাব সম্মানিত উপস্থিতি এই দুনিয়ার মধ্যে মুরব্বী আছে এই দুনিয়ার মধ্যে শিশু আছে এই দুনিয়ার মধ্যে যুবক আছে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ আছে আছে কি নাই এক একজন মানুষ যুবক হয় কেউ বয়স্ক হয় কেউ শিশু হয়ে পৃথিবীর বুকে আগমন করে কিন্তু হাশরের ময়দানে আমরা কেউ এমন থাকবো না প্রত্যেকেই যুবক হবে জান্নাতীয় যুবক অবস্থায় যাবে জাহান্নামের শাস্তিও যুবক অবস্থায় ভোগ করবে আর যেহেতু আমরা জান্নাতের মধ্যে এরকম থাকবো না আমরা জান্নাতের মধ্যে যুবক অবস্থায় থাকবো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই যুবকদের সরকার হবে ইমামে আলী মকাম ইমামে হাসান এবং হুসাইন জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা শুনে আশ্চর্য হবেন এবং আপনারা জানেন আমরা যে আহলে বায়াতের দামান ধরে আছি সেই আহলে বায়াতের সেই কিস্তিটা হচ্ছে ইমামে হাসান ইমামে হুসাইনের কিস্তি জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের দাম কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি আপনারা অন্যান্য দরবারে এই বাংলার জমিনে যত বাতিল ফেরকার দরবার রয়েছে এই বাতিল ফেরকার বেশিরভাগই খলিফা অন্য দরবার থেকে তারা খলিফা নিয়ে খলিফা নির্বাচিত হয়ে তারা তাদের দরবারটাকে পরিচালনা করে কিন্তু তাদের দরবারে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ কিন্তু সম্মানিত উপস্থিতি যারা আজকে মাঝবান্ডার দরবারে নতুন এসেছে
আপনারা শুধু এই মহিম বাবা সাইফউদ্দিন বাবার দরবার দিয়ে গোটা মেজবানদার দরবারকে আপনারা বিচার করতে পারবেন না। আপনারা পুরো মেজবানদার এই জমিনটা আপনারা ঘুরে পুরো জমিনটা দেখে দেখেন এই দরবারের মধ্যে যত ওলাদে পাকে আর যে পশুগুলো যেই খামারের মধ্যে রাখা হয় পশু গন্তে গন্তে আপনার সারাদিন শেষ হয়ে যাবে। আরে কথা কয় না ঠিক কিনা, পশু গন্তে গন্তে আপনার সারাদিন শেষ হয়ে যাবে। আপনি দরবারের আওলাদে পাক তো গণবেন দূরের কথা, পীর গণবেন দূরের কথা, মুরিদ গণবেন দূরের কথা কথা বলে ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, এটা এমন একটা দরবার, এমন একটা আধ্যাত্মিক দরবার, কিছু কিছু দরবারে যাওয়ার পরে মানুষ আমল করার কারণে মানুষ বিভিন্ন রকম ভাবে তারা অনেক কিছু ফায়দা পায়, কথা বল ঠিক কিনা। এই দরবার আমাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না, কিন্তু এই দরবার আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের বাদশাহী দান করে, কথা বল ঠিক কিনা। আরে মেজবানদার দরবার এমন দরবার, সেই দরবার ওলি বানানোর কারখানা। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা হাদিস শরীফ বলি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে বসা, এমন সময় একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আমার নবীজি বললেন, ওয়ালা ওয়া মা যা আ'দাতাল্লাহা, হে প্রাণের সাহাবী, হে প্রাণের সাহাবী, তুমি যে কিয়ামতের কথা বলতেছো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তুমি কি প্রস্তুতি নিয়েছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আ'দাতাল্লাহা, আমার কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নাই। অপর রেওয়ায়েতের মধ্যে বলতেছেন, ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমি, শুধু তাই নয়, তারপর হচ্ছে দান সদকা থেকে শুরু করে আমার আমল নামার মধ্যে নামাজ নাই, অধিক রোজা নাই, দান সদকা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল নামার মধ্যে এত কিছু নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মহব্বত রয়েছে। শুনে বলেন না, সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, হে প্রাণের সাহাবী, তাহলে তুমি শুনে রাখো, তুমি যাকে ভালোবাসো, যার মহব্বত তোমার অন্তরে রয়েছে, হাসরের ময়দানটা তোমার তার সাথেই হয়ে যাবে। শুনে বলেন, সুবহানাল্লাহ। আরে রেওয়ায়েতকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব ছোট বয়সে আমার নবীর খেদমতে খাদেম হিসেবে নিয়োজিত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সে হযরত আনাস বলতেছে, ওয়ামা রাআইতু বাদাল ইসলামি, আমি দেখি না ইসলামের পরে সাহাবীদের মাঝে এত খুশি। ও সাহাবী ভাইরা, তোমরা কেন এত খুশি ছিলে? এই কথা বলার পরে কোন কথা, যখন আমার নবীজি বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আরে সাহাবীদের বিশ্বাস ছিল, এক সাহাবী আরেক সাহাবীকে বলে, ভাইরা তোমরা কি শোনো নাই, তুমি কি শোনো নাই, আমার নবীজি তার নুরানি জবান মোবারকে কি বলেছে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর। আরে আমাদের দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, আমাদের প্রিয়তমা স্ত্রী, আমাদের সম্পদ, সবার চাইতে বেশি আমাদের প্রিয় জান, এই জানের চাইতেও যে মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরের নবী, মায়ার নবী, হায়াতুর নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হাজের নাজের নবী, আরে যেই নবীর দিকে তাকালে আমরা খোদা ভুলে যাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মায়ার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আমাদের আমল যাই হোক, যেহেতু নবীকে ভালোবাসি, আমাদের হাসর হবে আমাদের নবীর সাথে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, ওই নবীজি বলতেছে, হে আমার উম্মতেরা, ওই নবীজি বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কেন ভালোবাসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দেন, আর তোমরা আমি নবীকে ভালোবাসো, কেন ভালোবাসবে, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে, আর আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো, উম্মত আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াতকে কেন ভালোবাসবো? আমার নবীজি বলতেছে, হে আমার উম্মতেরা, আমি নবীর আহলে বায়াতকে তোমরা এজন্যই ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসার কারণে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস থেকে ওলামায়ে কেরামগণ বহুবার আপনাদের সামনে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করেছেন, প্রমাণ দিয়েছেন, মেজবানদার দরবারে যারা বর্তমানে আওলাদে পাক যারা রয়েছেন আমাদের সাইফউদ্দিন বাবা, তারা নিঃসন্দেহে 1000% আওলাদের আছে, কথা কয় ঠিক কিনা ভাইরা? আমার পীর যত দামি, মুরিদও তত, কথা কয় না, পীর যত দামি, মুরিদ তত। আরে আমাদের নবী দামি হওয়ার কারণে নবীর উপর নাজিলকৃত কোরআন দামি, কথা কয় না? আমাদের নবী দামি হওয়ার কারণে নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের দাম বেড়ে গেছে, কথা কয় ঠিক কিনা? আমার নবী কোরআনের মহতাজ নয়, কোরআন আমার নবীর মহতাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে আমার আল্লাহ নবীকে কোন দিক নির্দেশনা দেয় নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জায়গায় থাকবেন ওই জায়গায় কোরআনের আয়াত নাযিল হবে এরকম কোন রেকর্ড মুহাম্মদে বলেন না আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে বলি নবী বংশের আওলাদ আমাদের সামনে উপস্থিত আমরা খুশি না বেজার এতো মুহাম্মদে বলেন না খুশি না বেজার তো আজকে এই হুজুর কিবলার এই শুভ বেলাদ 55তম বেলাদ উপলক্ষে এই দরবারে দূর দূরান্ত থেকে অনেক পীর ভাই এবং বোনেরা আশেকান ভক্তবৃন্দরা আপনারা এই দরবারে চতুর্দিকে আপনারা অবস্থান করতেছেন আমাদের মাহফিলে সম্মানিত উপস্থাপক আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন যে আপনারা আজকে হুজুর কিবলার সামনাসামনি জান্নাতের বাগানের মেহমান হয়ে যান হাশরের ময়দানে দয়াল নবীর মেহমান আমরা হতে পারবো কিনা আমাদের নসিবে আছে কিনা আমরা জানি না যেহেতু দুনিয়াতে এই আওলাদ রাসূল নবী বংশের আওলাদ আমাদের সামনে উপস্থিত দুনিয়াতে এমন সুন্দর একটা জান্নাতের বাগান এই দরবারে সেজেছে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন আমরা সুযোগকেও হাতছাড়া করতে চাই এটা মহাবদে পড়েন না চাই তাই না আজকে আমরা দুনিয়াতে আওলাদ রাসূলের সামনে জান্নাতের বাগানের মেহমান হতে চাই এবং প্রমাণ করে দিতে চাই আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি মহব্বত করি সুন্দর চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা আজকের এই মাহফিলে এই মাজবান্নার দরবারে আমরা এসেছি আওলাদ রাসূলকে দেখার জন্য আওলাদ রাসূলকে দেখে নিজের সগীরা কবিরা গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য আওলাদ রাসূলের দর্শন নেওয়ার জন্য দিদার নেওয়ার জন্য আওলাদের রাসূলের কথা মতো আমাদের সামনে জীবনটাকে পরিচালনা করার জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের উদ্দেশ্য তো এটাই নাকি অন্য কিছু আছে কথা বলেন না অন্য কিছু তো সম্মানিত উপস্থিতি আমরা আওলাদের রাসূলকে ভালোবাসি আমার নবীর জন্য নবীকে ভালোবাসি আমার আল্লাহর জন্য এটাই আমাদের চূড়ান্ত কথা কথা বলেন ঠিক কিনা তাই সম্মানিত সকল ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা চতুর্দিকে ঘোরাফেরা না করে আসেন আমাদের হুজুর কিবলা আমাদের এই মাহফিলে উপস্থিত হয়ে গেছে আবারও যদি হায়াত থাকে হয়তো সামনের মাহফিলে আমরা হয়তো আবার উপস্থিত হতে পারবো জানি না তো অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক বছরে এই দরবারে প্রত্যেকটি অনুষ্ঠানে মিলন মেলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হিসেবে কবুল করে সকলে পড়েন আমিন আর একটু মহব্বতে পড়েন না আমিন আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল হাশরের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন সকলে পড়েন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু